হ্যালো ফ্রেন্ডস ওয়ার্ক ইউটিউব চ্যানেলের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আমরা ফেসবুকে অনেক সময় বড় ভিডিও পোস্ট করতে চাই হোয়াটসঅ্যাপে আমরা বড় ভিডিও কাউকে পাঠাতে চাই কিন্তু ভিডিওর সাইজ অনেক বড় হওয়ার কারণে আমরা ফেসবুকে সেই ভিডিওটি পোস্ট করতে পারি না কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠাতে পারি না তো আপনারা যারা এই প্রবলেমে পড়ে থাকেন যে ভিডিও সাইজ মানে বড় হওয়ার কারণে সম্পূর্ণ ভিডিওটি আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন না কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন না তার আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি এই প্রবলেমের সলিউশন আপনাদের জানাবো একটা ভিডিওর সাইজ যদি একশো এমবি হয় সেই ভিডিওটিকে না কেটে আপনি কিভাবে খুবই সহজে থার্টি এম বি মানে তিরিশ এমবির মধ্যে নিয়ে আসবেন সেটাই আজকের ভিডিওতে জানাবো তো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এই পেশার ভিডিওটিকে এখানে স্টার্ট করি Press the bell icon on the YouTube app সর্বপ্রথম ভিডিও সাইজ কম করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো প্লে স্টোরে আপনারা গিয়ে যান প্লে স্টোরে জাস্ট সার্চ দিবেন এই যে ভিডিও কম্প্রেসর। তো ভিডিও কম্প্রেসর বলে আপনি সার্চ দিলেন এই যে সর্বপ্রথম এই যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এই যে ওয়ান মিলিয়নের উপর ডাউনলোড ফোর পয়েন্ট থ্রি রেটিং খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকেও আপনারা খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন আমরা এটাকে ইনস্টল করে নিই এটাকে সর্বপ্রথম আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এই যে এগারো পয়েন্ট ফোর ফাইভ এমবির একটি অ্যাপ্লিকেশন তো দারুণ কাজ আপনারা চলুন এটাকে ইনস্টল হতে দিই তারপর আপনাদের দেখিয়ে দিই এর ফুল কাজ তো যে কোনো ভিডিওকে অ্যাকচুয়ালি আপনার যদি একশো এমবি ভিডিও হয় সেটাকে অনেক রকম সাইজে আপনি মানে অ্যাকচুয়ালি কমপ্লেস করতে পারবেন অনেক ছোট করতে পারবেন মিডিয়াম করতে পারবেন আপনার পছন্দ মতো আপনি অ্যাকচুয়ালি করতে পারবেন তো এই যে দেখুন ইনস্টল হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা তো শুরু থেকে এই কারণেই দেখাচ্ছি আপনারা অনেকেই অনেক কিছু জানেন না অ্যাকচুয়ালি আবার অনেকেই মাস্টার তো যারা কিছুই জানে না তাদের জন্য অ্যাকচুয়ালি শুরু থেকে দেখাচ্ছি তো ওই যে ওপেন করে নিলাম ওপেনে ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো আপনাকে সর্বপ্রথম এগুলোকে মানে এই যে পারমিশনগুলো দিয়ে দিতে হবে অ্যালো করে দিতে হবে অ্যালোতে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস খুলবে মানে অ্যাকচুয়ালি আপনার ফাইল ম্যানেজারের যে ফাইলগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন মানে আপনি যে ভিডিওটিকে মানে কম্প্রেস করতে চান মানে সাইজ ছোট করতে চান সেই ভিডিওটা আপনাকে এখানে চয়েস করতে হবে ধরুন আমি ক্যামেরা থেকে আমার ভিডিওটিকে আমি চয়েস করব। ক্যামেরাতে ক্লিক করলাম ধরুন এই যে একশো আট এটা একটা ভিডিও আমি শুট করেছি এই ভিডিওটার সাইজ একশো আট আছে এটাকে আমি ছোট করতে চাই তো এখানে ক্লিক করব জাস্ট ভিডিওতে ক্লিক করব তারপরে দেখুন এই ভিডিওতে আপনি অনেক কিছু করতে পারবেন এখানে এখানে সব রকম অপশন চলে একটা হচ্ছে কমপ্লেক্স ভিডিও একটা হচ্ছে কাট অ্যান্ড কমপ্লেক্স মানে আপনি যদি ভিডিওটার কোনো অংশ কাটতে চান তাহলে এই যে সেকেন্ড অপশনটা ক্লিক করবেন সেই অংশটাকে কেটে মানে কমপ্রেস করতে পারবেন তারপরে এই যে মানে এটা রোটেড ভিডিও আপনার ভিডিওটাকে উল্টো করে এটাকে অ্যাকচুয়ালি করতে পারবেন এখানে তারপরে ফার্স্ট ফরওয়ার্ড এখানে মানে ফার্স্ট মানে খুবই তাড়াতাড়ি অ্যাকচুয়ালি যেগুলো কথা বলে অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি স্পিডে চলে না সেটাকে আপনি এখান থেকে করতে পারবেন আর এই যে প্লে ভিডিও এখান থেকে ভিডিওটাকে প্লে ভিডিও করতে পারবেন আর নিচেটা দেখুন এক্সট্রাক্ট MP3 মানে আপনার এই যে ভিডিও থেকে অডিওটাকে আপনি কেটে নিতে পারবেন অ্যাকচুয়ালি হ্যাঁ বন্ধুরা মানে আপনার যে ভিডিওটি আপনি দেবেন কেবলমাত্র অডিওটাকে বাদ দিয়ে দিতে আলাদা করে নিতে পারবেন অডিওটা শোনা যাবে ভিডিওটা পাওয়া যাবে না তো সেটা আপনি করতে পারবেন শেয়ার করতে পারবেন এই ভিডিওটি এখান থেকে ডিলিট করতে পারবেন তো এই ছিল এই অ্যাপ্লিকেশনটার মেন মানে অপশন আপনি এইগুলো করতে পারবেন তো আমাদের যেটা মেন উদ্দেশ্য আমরা ভিডিওটার সাইজটাকে কম করব তো সর্বপ্রথম যে অপশনটা দেখুন কমপ্লেস ভিডিও এটাকে ক্লিক করতে হবে আপনাকে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে হবেন এখানে ওপরে তিনটে অপশন দিয়ে আছে একটা হচ্ছে হাই কোয়ালিটি সেকেন্ড হচ্ছে লো কোয়ালিটি তারপর হচ্ছে কাস্টম কাস্টম মানে হচ্ছে আপনার পছন্দ মতো এমবি আপনি সাইজ করে সেটাকে কমপ্রেস করতে পারবেন তো আমরা হাই কোয়ালিটিতেই থাক হাই কোয়ালিটাই বেটার হবে তো ফোর এইটি যদি পিক্সেল আপনি করতে চান তাহলে ওপরে এগুলো করতে হবে আর যদি থ্রি সিক্সটি পি মানে তিনশো ষাট পিক্সেলের অ্যাকচুয়ালি এই মানে তিনশো ষাটের পি এর ওপরে যদি আপনি করতে চান তাহলে এর মধ্যে একটা করতে হবে আর তার নিচে দুশো চল্লিশ পি এর উপর করতে গেলে এগুলো করতে হবে জাস্ট কী করতে হবে আপনি ধরুন আমি একশো আট এম ভিডিওটাকে আমি জাস্ট কম্প্রেস করবো এই যে দশ এমবিতে তো এই যে এই অপশনটা দশ এমবি আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করবেন দশ এম এখানে ক্লিক করবেন দশ এমবিতে বিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ভিডিওটি কমপ্রেস চালু হয়ে গেছে তো এইভাবেই আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করবেন আপনি ভিডিওটাকে কত এমবির মধ্যে নিয়ে আসবেন কারণ ফেসবুকে আছে অনেকই যেমন ফেসবুক লাইট আছে মানে বেশি বড় ভিডিও বেশি বড় এমবির ভিডিও আপনি কিন্তু পোস্ট করতে পারবেন না যেমন হোয়াটসঅ্যাপে আছে পনেরো এমবি মানে একটা লিমিট থাকে সবকিছু সে তত এমবির বেশি আপনি ভিডিও কিন্তু কাউকে পাঠাতে পারবেন না যার কারণে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের অনেক সময় অনেক কাজে লাগবে দেখুন এই যে আমাদের ভিডিওটি অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে তো অ্যাকচুয়ালি কোয়ালিটিটা খুব একটা ডিফারেন্স দেখা দেবে না যে আমি মানে অনেকটা খাটালাম ঠিক আছে দেখুন তারপরেও কোয়ালিটিটা কিন্তু ভালো দেখাচ্ছে মানে কোয়ালিটিটা কিন্তু অতটা ডিফারেন্স পাবেন না একটু হ্যাঁ লো কোয়ালিটি যেগুলো আছে সেগুলো করলে কিন্তু একটু চলে আসবে কিন্তু হাই কোয়ালিটি যদি আপনি করেন তাহলে অতটা ডিফারেন্স দেখা দেবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অ্যাপ্লিকেশানটার কাজ এই যে লো কোয়ালিটিটা আপনারা করবেন হাই কোয়ালিটিতেই করবেন সব থেকে ভালো কোয়ালিটি দেবে এই যে কাস্টমও করতে পারেন এইভাবে আপনি এটাকে রেজুলেশান খাটানো বাড়ানো সব কিছু করতে পারবেন তো জাস্ট আজকে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ছিল আশা করি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা অনেক কাজে লাগবে সো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে কিভাবে একটি ভিডিওর সাইজ কিভাবে কম করা যায় খুবই সহজে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও জাস্ট এইটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে ভুলবেন না আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করবেন আমি অ্যান্সার দিয়ে অবশ্যই চেষ্টা করব। আর যদি পারেন ভিডিওটিকে শেয়ার করবেন ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আর বন্ধুরা আমাদের স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাড়ে যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটাকে অবশ্যই অন করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন Thanks for watching.